সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আপনাদের দোয়া আশীর্বাদে সবাই ভালো আছি। আজকে এলো সকালবেলা, শুভ সকালও জানাচ্ছি। আজকে রাত্রি 3টা থেকে 3টা বা 2টার দিকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে খুব জোরে জোরে বৃষ্টি হয়েছে, আর ঠাটা পড়ছে। ঠাটা আমাদের দেশে বলে ঠাটা, মানে যে বাস পড়ে যেটাকে বলে, ঠিক আছে, প্রচুর পরিমাণে পড়ছে। আর এটা হইলে ঈশান আর সারার খুব সমস্যা হয়, এরা খুবই ভয় পায়, ঠিক আছে। দুইজনে আমার কাছে এসে কানে মনে ধরে রাখা লাগছে, মানে কানে চাপাতে ধরে রাখা লাগে, শব্দ জানি না হয়। যাই হোক, খুব কষ্ট হয়েছে তখন, তখন বলে তখন তো ছিল ঘুমের চোখ, এমরে এরা উঠি, মানে ঘুম তো প্রচুর, তখন শুনতে তো উঠেই নেই। আমি একাই জায়গায় আসছিলাম, প্রায় ঘন্টাখানেক হওয়ার পরে তারপরে একটু ইটা কমে গেছে, বাস পড়াটা কমে গেছে, তারপর আবার ঘুমাইছি, আর আমি পরে ঘুমাইছি। কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর, সারা সকাল স্কুলে যেতে পারি না বৃষ্টির জন্য। যাই হোক, সকালে নাস্তা খাইতেছি আমি, এটা হলো বাসি ভাত ছিল, তাই কয়েকটা ভাতছে, একটা সিদ্ধ ডিম আর একটা রুটি, বনফুলের রুটি, এটা আমাদের এখানেই পাওয়া যায়, এটার নামও জানি না, তবে রুটিটা দেখতে খুব সেই ফুলের মতো বানিয়েছি। রুটি না কি নাম তো, জামান জার্মান ও জার্মান ব্রেড, আচ্ছা আচ্ছা, জার্মান ব্রেড বাংলাদেশে পাওয়া যায়, তাই হোক হয়তো ওদের স্টাইলে। যদি আমি কাটবো, ঘ্রাণ বেরিয়েছে খুব সুন্দর, বনফুলে এটা পাওয়া যায় আমাদের এই তালতলার বনফুলে পাওয়া যায়, অন্য বনফুলে পাওয়া যায় কিনা যায় না, ঠিক আছে। এটা আনছি হলো কাটার জন্য, এটা তো আসলে একা খাওয়া সম্ভব না, অনেক বড় দুটো ফ্যামিলি সবাই মিলে নাস্তা করি। আমি এই রুটিটা আরো আগে খাইছি, মজা, খুব মজা লাগছে। ফুলের মতো দেখতে সুন্দর করছে, মিষ্টি আছে ভিতরে, হলো মুরব্বা দেয়া, মুরব্বা আপনার আছে নিন কিনে, এই যে এরকম তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে যায় না,
যেগুলো খুব মিষ্টি। আমাদের তাতলায় একটা ব্রেডের দোকান হয়েছে, ওখানে লাইভ বান হয়, বানে বান্না বিক্রি করে, বাটার বান, রুটি খুব চলে। বানাইতে আছে একটু করবার, আরেকটু করবার বিক্রি হইতে আছে। গরম গরম রুটি তো না বাবা আমার কাছে ভালো লাগবে, আপনার কাছে লাগবে কিনা জানি না। অনেক শুকনো হয়ে গেছে, যাই হোক আমাদের এখন থাক, পুরো রাখা এখন ভালো। আমাদের বাসায় সবাই মিলে ওটা শেষ করব। রুটিটা খুব মিষ্টি, মিষ্টির পরে জালকে দেওয়া লাগে, ধন্যবাদ দিছে। এটার সাথে মুড়ি মিক্স করে খেয়ে দেখি খুব স্বাদ লাগে, অল্প কটা মুড়ি একটা মুড়ি মিশে নিলে খসখস করে খাইছি, ভালো লাগে। কাঁচা মরিচ কিন্তু চারপাশটা খাওয়া যায়, কিন্তু শুকনো মরিচ বেশি খাওয়া যায়, ঝাল একটা অন্যরকম। শুকনো ঝাল একটু কম আছে, তুলনামূলক আছে কম, খারাপ লাফা
হাট লুজ করে আলোছিল আমার তাহলে। তুমি এখানে বস একটু, লড়াচড়া করো না, মানুষ খারাপ বলবি। তার আগে তুমি ডিম দেখাও খায়নি বলো ছোট খেতে পারবে, কিন্তু সন্দেহ আছে, তবে খেতে পারবা বাবা, স্বাদ আছে বাবা, অনেক স্বাদ। মিষ্টি না বাবা, মজা না? তুমি খাও, খেতে পারো না? কেমন লাগে? মজা? আচ্ছা যাক, তোমার মজা লাগছে, ভালো লাগছে, আমি খুশি হয়েছি। তাহলে এটা সারাদিন ধরে আজকে বসে বসে খাবা, ঠিক আছে? তাহলে সারাদিন বসে বসে এটা খাবা, ঠিক আছে? ভাতও খেতে হবে, কিন্তু শুধু রুটি খেলে হবে না, ওকে? তাহলে তাহলে ভিডিওটা তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, টাটা দাও।